ইকুয়েশন দেয়া রয়েছে সেই ইকুয়েশনগুলোকে সলভ করে ভ্যারিয়েবলগুলোর ভ্যালু বার করতে দেয়া হচ্ছে। তো ফার্স্ট কোশ্চেনে কত দেওয়া ছিল, এখানটা দেওয়া ছিল 10p ইকুয়াল টু হচ্ছে 100। তো এখানে ভ্যারিয়েবলটার সাথে 10 মাল্টিপ্লাই করা রয়েছে, তো এখান থেকে 10টাকে সরানোর জন্য আমাদের কি করতে হবে, 10 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে কি লিখবো, যে উই হ্যাভ টু ডিভাইড বোথ সাইড অফ দ্য ইকুয়েশন বাই 10, এটা লিখবে। তাহলে ডিভাইড করলে কত হচ্ছে, ডিভাইড করলে হয়ে যাচ্ছে 10p বাই 10 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 100/10। টেনটাকে ক্যান্সেল করা যাচ্ছে, এখানে 10 দিয়ে 100কে ক্যান্সেল করলে পড়ে যাচ্ছে 10। তাহলে p ইকুয়াল টু কত পাওয়া যাচ্ছে, p ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 10। এটাই হচ্ছে আনসার, খুব ইজি ছিল। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 10p প্লাস 10 ইকুয়াল টু হচ্ছে 100। 10p প্লাস 10 প্লাস 10 ইকুয়াল টু হচ্ছে 100। তো আমরা কি করব, আমরা লিখবো যে উই হ্যাভ টু সাবট্রাক্ট 10 ফ্রম বোথ সাইড অফ দ্য ইকুয়েশন। মানে এখানে 10 রয়েছে, 10টা প্লাস রয়েছে, তো আমরা বোথ সাইড অফ দ্য ইকুয়েশন থেকে 10টাকে মাইনাস করে দেবো। তাহলে কত হচ্ছে, 10p প্লাস 10 মাইনাস 10 ইকুয়াল টু হচ্ছে 100 মাইনাস 10। প্লাস 10 মাইনাস 10 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 10p ইকুয়াল টু 90। 10p ইকুয়াল টু হয়ে যাচ্ছে 90। নেক্সট আমরা কি লিখবো, যে উই হ্যাভ টু ডিভাইড বোথ সাইড অফ দ্য ইকুয়েশন বাই 10। তাহলে কত হচ্ছে, 10p বাই 10 ইকুয়াল টু হচ্ছে 90/10। 10টাকে ক্যান্সেল করছি, 10 দিয়ে 90কে ডিভাইড করলে পড়ে থাকবে 9। তাহলে p ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 9। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া হচ্ছে পি বাই 4 ইকাল টু 5। পি বাই 4 ইকাল টু হচ্ছে 5। তো এখানে দেখো ভ্যারিয়েবলটাকে ডিভাইড করা রয়েছে 4 দিয়ে, তো তলা থেকে এই 4টাকে সরানোর জন্য আমাদের বোথ সাইডে 4 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কি লিখব, উই হ্যাভ টু মাল্টিপ্লাই বোথ সাইড অফ দ্য ইকুয়েশন বাই 4, মানে বোথ সাইডকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে কত হবে, p বাই 4 ইন্টু 4 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5/4। এখান থেকে 4টা ক্যান্সেল হচ্ছে, তাহলে p ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 20। নেক্সট কোশ্চেন হচ্ছে মাইনাস p বাই 3 ইকুয়াল টু 5। এখানটা দেওয়া হচ্ছে মাইনাস p বাই 3 ইকুয়াল টু 5। তো দেখো এখানে 3 দিয়ে ডিভাইড রয়েছে, তাহলে কি লিখবো, যে উই হ্যাভ টু মাল্টিপ্লাই বোথ সাইড অফ দ্য ইকুয়েশন বাই 3। এবার দেখো আমি যদি শুধুমাত্র 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হচ্ছে, এটা পাওয়া যাচ্ছে। তো এখানে একটা মাইনাস সাইন থেকে আছে, এখানে একটা মাইনাস সাইন থেকে আছে, তো আমাদের মাইনাস সাইনটাকেও সরাতে হবে। তো আমরা কি করবো, তাই না, মাইনাস 3 দিয়ে মাল্টিপ্লাই করব। তাই জন্য আমরা বোথ সাইডে মাইনাস 3 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে কি লিখতে, মানে এখানে আমাদের লিখতে হবে যে উই হ্যাভ টু মাল্টিপ্লাই বোথ সাইড অফ দ্য ইকুয়েশন বাই মাইনাস 3। মাইনাস 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে যাতে এই মাইনাস সাইনটা উঠে যায়। তাহলে কত হচ্ছে দেখো, এখানে মানে 3টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো এখানে একটা মাইনাস সাইন রয়েছে, এখানেও একটা মাইনাস সাইন রয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে p ইকুয়াল টু হয়ে যাচ্ছে -15। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 3p বাই 4 ইকুয়াল টু 6। তো এখানে 4 দিয়ে ডিভাইড করা রয়েছে, তাহলে আমরা কি লিখবো, উই হ্যাভ টু মাল্টিপ্লাই বোথ সাইড অফ দ্য ইকুয়েশন বাই 4। 4 দিয়ে মাল্টিপ্লাই করবো যাতে তলা থেকে 4টাকে সরানো যায়। তাহলে কি হচ্ছে, 3p বাই 4 ইন্টু হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে 6/4। 4টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পাওয়া যাচ্ছে, 3p ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 24। এবার দেখো p এর সাথে 3 মাল্টিপ্লাই রয়েছে, 3টাকে তাহলে ডিভাইড করতে হবে। তাহলে লিখবো উই হ্যাভ টু ডিভাইড বোথ সাইড অফ দ্য ইকুয়েশন বাই 3। তাহলে কত হবে, 3p বাই 3 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 24/3। 3টা ক্যান্সেল হয়ে যাবে, 3 দিয়ে কাটলে এখানটা 8 পড়ে থাকছে, তাহলে p ইকুয়াল টু হয়ে যাচ্ছে 8। আমরা বোথ সাইডে 3 দিয়ে ডিভাইড করেছি, তাহলে p ইকুয়াল টু হয়ে যাচ্ছে 8। এখানে দেওয়া হচ্ছে 3s ইকুয়াল টু -9। দেওয়া রয়েছে 3s ইকুয়াল টু -9। তো এখানে s এর সাথে 3টা মাল্টিপ্লাই রয়েছে, তাহলে কি করতে হবে, আমরা লিখবো যে উই হ্যাভ টু ডিভাইড দ্য বোথ সাইড অফ দ্য ইকুয়েশন বাই 3। 3 দিয়ে ডিভাইড করেছি, তাহলে কত হবে,
3s বাই 3 ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 9 বাই 3, তিনটা ক্যান্সেল হয়ে যাবে, তিন দিয়ে কাটলে এখানটা তিন পড়ে থাকছে, তাহলে s ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 3, এটাই হচ্ছে আনসার। তারপরে কোশ্চেন দেখো, এখানে দেওয়া হচ্ছে 3s প্লাস 12 ইকুয়াল টু 0, এখানটা দেওয়া হচ্ছে 3s প্লাস 12 ইকুয়াল টু 0, তাহলে কি করব, 12 টা প্লাস রয়েছে এটাকে সরাতে হবে, তাই জন্য লিখছি যে উই হ্যাভ টু সাবট্রাক্ট 12 টু দা বোথ সাইড অফ দা ইকুয়েশন, বোথ সাইড থেকে 12 টাকে সাবট্রাক্ট করে দেবো, তাহলে কত হচ্ছে 3s প্লাস 12 মাইনাস 12 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0 মাইনাস 12, 12 টাকে আমরা মাইনাস করে দিয়েছি, তাহলে কত হচ্ছে প্লাস 12 মাইনাস 12 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 3s ইকুয়াল টু হচ্ছে মাইনাস 12। এবার দেখো 3s এখানটা হচ্ছে 3s, তাহলে s এর সঙ্গে তিনটা মাল্টিপ্লাই রয়েছে, তাহলে কি লিখবো, উই হ্যাভ টু ডিভাইড বোথ সাইড অফ দা ইকুয়েশন বাই 3, তাহলে এখানটায় পাওয়া যাচ্ছে 3s বাই 3 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 12 বাই 3, তিনটা ক্যান্সেল হচ্ছে, তিন দিয়ে কাটলে এখানটা চার পড়ে থাকছে, তাহলে s ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 4। নেক্সট কোশ্চেন, এখানটা দেওয়া রয়েছে 3s ইকুয়াল টু 0, তো s এর সাথে কত মাল্টিপ্লাই রয়েছে, তিন মাল্টিপ্লাই রয়েছে, তাই লিখবো যে উই হ্যাভ টু ডিভাইড দ্য বোথ সাইড অফ দ্য ইকুয়েশন বাই 3, মানে 3 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে কত হচ্ছে 3s বাই 3 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0 বাই 3, তিনটা ক্যান্সেল হচ্ছে, তাহলে s ইকুয়াল টু কত হচ্ছে 0 বাই 3, তাহলে পাওয়া যাচ্ছে 0। নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে 2q ইকুয়াল টু 6, এখানে ভ্যারিয়েবলের সাথে টু মাল্টিপ্লাই রয়েছে, তো আমাদের এখান থেকে টুটাকে সরাতে হবে, তাহলে কি করবো না, টু দিয়ে ডিভাইড করবো, তাহলে এখানটা লিখবো যে উই হ্যাভ টু ডিভাইড দ্য বোথ সাইড অফ দ্য ইকুয়েশন বাই টু, টু দিয়ে ডিভাইড করে দিতে হবে, তাহলে কত হবে টু কিউ বাই টু ইকাল টু হচ্ছে সিক্স বাই টু, এখান থেকে টুটাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কিউ ইকাল টু কত হবে, টুটাকে দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে তিন, তাহলে কিউ ইকাল টু হয়ে যাচ্ছে তিন। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া হচ্ছে টু কিউ মাইনাস সিক্স ইকাল টু জিরো, তো সবার আগে আমাদের এই মাইনাস সিক্সটাকে সরাতে হবে, তাহলে কি লিখবো, উই হ্যাভ টু অ্যাড সিক্স টু দ্য বোথ সাইড অফ দ্য ইকুয়েশন, মানে আমাদের বোথ সাইডে ছয় অ্যাড করতে হবে, তাহলে কত হবে টু কিউ মাইনাস সিক্স প্লাস সিক্স ইকাল টু হচ্ছে প্লাস সিক্স, আমরা বোথ সাইডে ছয় প্লাস করেছি, মানে এখানটা হয়ে যাচ্ছে জিরো প্লাস সিক্স, বোথ সাইডে ছয় প্লাস করা হচ্ছে, তাহলে মাইনাস ছয় প্লাস ছয় ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হচ্ছে টু কিউ ইকাল টু সিক্স। তবে নেক্সট লিখবো যে উই হ্যাভ টু ডিভাইড দ্য বোথ সাইড অফ দ্য ইকুয়েশন বাই টু, টু দিয়ে ডিভাইড করছে, তাহলে হয়ে যাবে টু কিউ বাই টু ইকাল টু হয়ে যাচ্ছে সিক্স বাই টু, টুটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, টু দিয়ে কাটলে এখানটা তিন পড়ে থাকছে, তাহলে কিউ ইকাল টু কত পাচ্ছে, কিউ ইকাল টু পাচ্ছে তিন। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে টু কিউ প্লাস সিক্স ইকাল টু জিরো, টু কিউ প্লাস সিক্স ইকাল টু জিরো, তো এখানটায় প্লাস সিক্স রয়েছে, তাহলে আমরা কি করব, লিখবো যে উই হ্যাভ টু সাবস্ট্রাক্ট সিক্স টু দ্য বোথ সাইড অফ দ্য ইকুয়েশন, তাহলে কত হচ্ছে টু কিউ প্লাস সিক্স মাইনাস সিক্স ইকাল টু হচ্ছে জিরো মাইনাস সিক্স, বোথ সাইড থেকে সিক্সটাকে মাইনাস করা হয়েছে, প্লাস সিক্স মাইনাস সিক্স ক্যান্সেল হয়ে যাবে, তাহলে টু কিউ ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস সিক্স, নাও উই হ্যাভ টু ডিভাইড বোথ সাইড অফ দ্য ইকুয়েশন বাই টু, তাহলে হচ্ছে টু কিউ বাই টু ইকাল টু মাইনাস সিক্স বাই টু, টুটা ক্যান্সেল হয়ে যাবে, সিক্স দিয়ে টু কে, মানে টু দিয়ে সিক্স কে কাটলে এখানটা পড়ে যাচ্ছে তিন, তাহলে কিউ ইকাল টু হবে মাইনাস থ্রি। লাস্ট কোশ্চেন দেখো, এখানে দেওয়া রয়েছে টু কিউ প্লাস সিক্স ইকাল টু হচ্ছে টুয়েলভ, টু কিউ প্লাস সিক্স ইকাল টু দেওয়া রয়েছে টুয়েলভ, তো এখান থেকে প্লাস সিক্সটাকে সরাতে হবে, তাহলে লিখবো যে উই হ্যাভ টু সাবস্ট্রাক্ট সিক্স টু দ্য বোথ সাইড অফ দ্য ইকুয়েশন, মানে বোথ সাইডে আমরা সিক্সটাকে মাইনাস করে দিচ্ছি, তাহলে এটা পাওয়া যাচ্ছে, তাহলে এখানে প্লাস সিক্স মাইনাস সিক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে টু কিউ ইকাল টু হয়ে যাচ্ছে সিক্স, নাও উই হ্যাভ টু ডিভাইড বোথ সাইড অফ দ্য ইকুয়েশন বাই টু, তাহলে হয়ে যাবে টু কিউ বাই টু ইকাল টু হয়ে যাচ্ছে সিক্স বাই টু, টুটা ক্যান্সেল হবে, টু দিয়ে কাটলে এখানটা থ্রি পড়ে থাকছে, তাহলে কিউ ইকাল টু হচ্ছে তিন। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, পরবর্তী পার্টে অন্য কোনো চ্যাপ্টারে সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।